হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিন প্রধান দেবতার অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। ইনি হলেন ধ্বংসের অধিকর্তা। সেই মহাদেবকে লিঙ্গরূপে পুজো করা হয় সারা পৃথিবী জুড়ে। জ্ঞানীগণ নির্গুণ ব্রহ্মকেই লিঙ্গ বলে। মহাদেব সেই নির্গুণ ব্রহ্ম, তার থেকেই অব্যক্ত আবির্ভূত হয়েছে। আজ আমি আপনাদের ঘরের পাশেই 200 বছরেরও বেশি পুরনো এক শিবক্ষেত্রে নিয়ে যাব, যা তৈরি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। জানব শিবলিঙ্গের প্রকৃত মানে, আর কেনই বা জল ঢালা হয় শিবলিঙ্গের ওপর, কি রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। শিব মন্দির, তাতে রয়েছে 108টা শিবলিঙ্গ। তাদের মধ্যে কোনোটার রং সাদা, কোনোটাই বা কালো। আর প্রত্যেক দিন এই সবকটি লিঙ্গতে ফুল, বেলপাতা এবং জল ঢালা চারটিখানি কথা নয়। এই ভাবতে ভাবতে কখন যেন ঢুকে পড়লাম 108 শিব মন্দির চত্বরে। হাওড়া থেকে সকাল সকাল কাটোয়া লোকাল ধরে নিলাম। পৌঁছে গেলাম অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। সেখান থেকে টোটো ধরে সোজা 108 শিব মন্দির। শিব মন্দিরের খ্যাতি এখন সারা ভারত জুড়ে। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। লোকমুখে 108 মন্দিরের রূপ প্রচারিত হলেও কালনার এই মন্দিরের প্রকৃত নাম নবকৈলাস মন্দির। বর্ধমান রাজ তেজচন্দ্র 1809 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। কথিত আছে বিষ্ণুপুরে রাজকীয় সম্পত্তি স্থানান্তর ও মালিকানা উদযাপনের জন্য এই মন্দিরটি নির্মিত হয়। কালনা রাজবাড়ি চত্বরের দক্ষিণ দিকে প্রধান প্রবেশদ্বারের রাস্তার বিপরীতে অবস্থিত 108 শিব মন্দির দুটি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত। প্রথম তথা বাইরের বৃত্তে 74টি মন্দিরে পর্যায়ক্রমে একটি সাদা, একটি কালো এবং দ্বিতীয় তথা ভেতরের বৃত্তে 34টি মন্দিরের সবকটিতেই সাদা শিবলিঙ্গ আছে। অর্থাৎ মোট 71টি সাদা এবং 37টি কালো শিবলিঙ্গ রয়েছে। দ্বিতীয় বৃত্তের শিবলিঙ্গগুলি প্রথম বৃত্তের থেকে অপেক্ষাকৃত ছোট। ধরুন একটা ছোট বৃত্ত, তারকে ঘিরে আর একটা বড় বৃত্ত। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা ছোট বৃত্ত। এই ছোট বৃত্ততে 34টা শিব মন্দির আছে, এই মাত্র গুনলাম। আর বাকি শিব মন্দিরগুলো সব একে কেন্দ্র করে এই চার ধারে রয়েছে। এই 108 শিব মন্দিরের ভেতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটা বিরাট কূপ। কথিত আছে এখানে গর্ত করে একটি বড় কম্পাস বসিয়ে জ্যামিতিকভাবে বৃত্ত মেপে নির্মাণ করার জন্য এই কূপ খনন করা হয়। কারো মতে এই বৃহৎ কূপটি শূন্য তথা নিরাকার ব্রহ্মস্বরূপ। অন্য মতে মন্দিরের পুজোর কাজে জলের চাহিদা মেটানোর জন্য এই কূপ খনন করা হয়। 8 চালা বিশিষ্ট শিব মন্দিরের বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলি একটি কৃষ্ণবর্ণের তো অপরটি শুভ্রবর্ণের, আর ভেতরের বৃত্তের শিবলিঙ্গগুলি সব কটি শুভ্রবর্ণের। সাদা শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক এবং কালো শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক। প্রতিটি শিবলিঙ্গ উত্তরমুখী। শিবলিঙ্গ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এটি ভগবান শিবের জননাঙ্গ। কিন্তু শিবলিঙ্গ আসলে কি? লিঙ্গ শব্দের অর্থ সংস্কৃতে চিহ্ন বা প্রতীক। ব্যাকরণ বইতে আমরা সবাই লিঙ্গ বিষয়টা পড়েছি, যা স্ত্রী বা পুরুষকে বোঝায়। বাংলা ভাষা সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল। সংস্কৃতে প্রত্যেক শব্দ সুগঠিত। এতে প্রত্যেক শব্দের মূল শব্দ বা ধাতু প্রত্যয় বিভক্তিতে ভাগ করা যায়। এতে লিঙ্গ শব্দ বলতে বোঝানো হয়েছে সেই সব চিহ্নকে যা স্ত্রী বা পুরুষকে চিহ্নিত করে। লিঙ্গ পুরাণের তৃতীয় অধ্যায় বলা আছে নির্গুণ ব্রহ্মকেই লিঙ্গ বলে। আমরা সবাই জানি শিবলিঙ্গের একটি বিশেষ আকার রয়েছে।
এই আকারের সাথে রয়েছে বিজ্ঞানেরও সম্পর্ক। আপনি যদি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লির রচনাটি ভালোভাবে দেখেন তো জানতে পারবেন এই নিউক্লিয়ার রিয়্যাক্টরের আকার ও গঠন শিবলিঙ্গের আকারের সঙ্গে প্রায় একই রকম। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটির গঠন ও শিবলিঙ্গের গঠন প্রায় একই রকম হওয়ার কারণটা কোনো কাকতালীয় নয়। এর অর্থ হল শিবলিঙ্গের সাথে এনার্জির সম্পর্ক রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গগুলিও এক একটি নিউক্লিয়ার রিয়্যাক্টরের মতোই রেডিও অ্যাক্টিভ এনার্জিতে পরিপূর্ণ। শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, কিন্তু কেন? বিষ্ণুপুরাণ অনুযায়ী যখন দেবতা ও রাক্ষসরা মিলে সমুদ্র মন্থন করছিলেন, সেই মন্থনের থেকে হলাহল নামে একটি বিষের উৎপত্তি হয় যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক হতে পারত। কারুর মধ্যে এত শক্তি ছিল না যে বিষের প্রবাহকে আটকাতে পারে বা বৃষ্টাকে নষ্ট করে দিতে পারে। তখন ভগবান শিব নিজে থেকে এগিয়ে এসে সম্পূর্ণ বিষ পান করে নেন। বিষের প্রভাবে মহাদেবের মাথা গরম হয়ে যায়। তখন সমস্ত দেবতারা মিলে শিবের মাথায় জলাভিষেক করেন। এতে শিবের মাথার গরম ভাব দূর হয়ে যায়, কিন্তু ওনার কণ্ঠে তখনও বিষের প্রভাবে তীব্র জ্বলন। তখন দেবতারা মহাদেবকে বেলপাতা খাওয়ান, কারণ বেলপাতা বিষের প্রভাবকে কম করে দেয়। এই জন্যই শিবলিঙ্গে জলাভিষেক করা হয় ও বেলপাতাও অর্পণ করা হয়ে থাকে। শিব ঠাকুরের আশীর্বাদী ফুল আপনাদের সবাইকার মাথায় পড়ুক এই কামনাই রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।